সন্ধ্যেবেলা বাচ্চাকে কী স্ন্যাক্সে দেবেন ভেবে পাচ্ছেন না তো এর জন্য সলিউশন আমি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা উইথ শঙ্করায়ণ প্রিয়াঙ্কার তরফ থেকে আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি কে এফ স্টাইল গোল্ডেন কর্ন তো এই আমেরিকান গোল্ডেন কর্নগুলো আমরা বাটার দিয়ে যেমন বয়ল করে খেতে পারি তেমন ক্রিস্পি করেও খেতে পারি তো সেই ক্রিস্পি করার জন্য কর্নগুলোকে ভালো করে পাঁচ মিনিট আমি সল্ট ওয়াটার দিয়ে বয়ল করে নেব তারপরে এর মধ্যে রাইস ফ্লাওয়ার ময়দা কর্নফ্লাওয়ার এক চামচ করে করে নিয়ে তার মধ্যে সল্ট ব্ল্যাক পেপার কাশ্মীরি মির্চ অ্যান্ড রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কোটিং করতে হবে এই কোটিংটা আমি এক থেকে দু মিনিট রেখে দেব তারপরে একটা স্ট্রেনার নিয়ে ভালো করে ঝরিয়ে ফেলতে হবে যে যেরকমভাবে আমি ঝরাচ্ছি কারণ বেশি পরিমাণে ময়দা যদি তেলের উপর পড়ে তো তেলটাই পুরো যাবে কালো হয়ে কিছুই কাজে কাজ হবে না তো ভালো করে ঝরিয়ে ফেলতে হবে তো ইন দ্য মেন টাইম আমি কিছু আনিয়নস কুচি করলাম আপনারা চাইলে এতে টম্যাটো দিতে পারেন সিল্যান্ট্রো দিতে পারেন কোরিয়ানটা দিতে পারেন যেটা ভালো লাগে তো আমি ভালো করে এই মিক্সচারটাকে ঝরিয়ে ফেলবো এরপর একটা কড়াই নিয়ে আমি তার মধ্যে অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নেব সেই গরম রিফাইন্ড অয়েলের মধ্যে আমি এই স্ট্রেন করা আমেরিকান গোল্ডেন কর্নগুলোকে সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে নেব তো তেল যতক্ষণ গরম হচ্ছে আমার ম্যারিনেশনও প্রায় রেডি আমি একটু একটু করে ব্যাচেস নিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকবো দেখুন কি সুন্দর একটা ক্রিসমিনেস আসতে চলেছে এক থেকে দু মিনিট মতো আপনাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমরা আমার তো এখনই জীবে জল আসছে হ্যাঁ লেবুর রস কিন্তু দিতে ভুলো না যখন পুরো গার্নিশ হয়ে যাবে তো আমার পুরো মিক্সচারটা রেডি তো আমি এর মধ্যে একটু অল পারপাস সিজনিং অ্যাড করলাম যাতে একটু ইটালিয়ান টেস্ট আসে তো দারুণ লাগছিলো তো মেয়ে যেহেতু একটু টম্যাটো কেচাপ চাইছিলো আমি এর মধ্যে একটু টমেটো কেচাপও অ্যাড করে দিলাম দেওয়ার পর যা সুন্দর একটা স্ন্যাক্স খেতে লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিলো আমি যেন পুরোটাই খেয়ে নিই তো তোমরাও কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলা চরচল দিয়ে এটা ট্রাই করতে পারো দারুণ লাগবে শুধু শুধু কেন বারবার কে যাবে বাড়িতেই ট্রাই করে নাও তো এরকমই সুন্দর সুন্দর চরজলদি রেসিপিস আর কিছু অথেন্টিক বেঙ্গলি রেসিপিস দেখার জন্য আমার চ্যানেল লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাকে সাবস্ক্রাইব করো বেলাইকনকে প্রেস করতে বলো না আর ডেলি টু ডেলি আপ টু ডেট থাকো কারণ আমরা চ্যানেলে শুধু লাইভ স্টোরিজ দিই না মেমোরিজ বানাতেও হেল্প করি বাই বাই